মিয়ানমারে অভ্যন্তরীণ কোন্দলের জেরে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি অস্ত্রসহ বেশ কয়েকজনকে ধরে পুলিশে দিয়েছে বলে দাবি তাদের। এ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এদিকে আজও বান্দরবান ও কক্সবাজার সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। দেশটির বিভিন্ন বাহিনীর নতুন 63 জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কক্সবাজার ও বান্দরবান প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গতকাল কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অস্ত্রসহ কয়েকজনকে ধরার চেষ্টা করলে স্থানীয়দের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে তারা। পরে বিজিবির কাছে সুপর্দ করা হয় সন্ত্রাসীদের। স্থানীয়দের দাবি, মিয়ানমারে অভ্যন্তরীণ কোন্দলের সুযোগে ওপার থেকে এসব রোহিঙ্গা সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ সহ অনুপ্রবেশ করেছে। এর আগেও চলতি সপ্তাহের বিভিন্ন সময়ে অনুপ্রবেশকারীদের সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। ককটেল বা মাইন জিয়ান হয় আর তো নসিনি জিনিস গফুরাই আর জনগণে যাতে ইবার হদে তোমরা আত তুলি সেলেন্ডার উইরে আইও ইবা আত তুলি সেলেন্ডার অফাং গুরির জিনিস গুই ফুড়াই ফুড়াই এর আর ইয়ন মাইদে দুই একজন আহত হই তরুলা ফেরামানি মাতবরও ফেরাও বলে বলে ওইখান থেকে রহমতবিল থেকে অনেক রোহিঙ্গা এই পাশে আসছে। তখন দৌড়ে গিয়ে স্থানীয় জনসাধারণ সহ মিয়ানমারের বিজিপি সীমান্তরক্ষী 111 জন আটক করে বিজিবিকে দিয়েছি। আটককারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিদ্ধান্ত অনুযায়ী এটা বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু সিজ করেছে এবং তারা তাদের অংশে এখন পর্যন্ত হেফাজতে রেখেছে। পরবর্তীতে এটি যখন পুলিশকে দেওয়া হবে পুলিশ বিধি মোতাবেক আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করবে এবং তাদেরকে ডিসপোজাল করবে। এদিকে সকাল থেকেই বান্দরবান ও কক্সবাজার সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে জনমানব শূন্য হয়ে পড়েছে বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম এলাকা। আতঙ্কে বাড়িঘর ছেড়ে প্রশাসনের পক্ষ থেকে খোলা দুটি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অনেকে। সরকারিভাবে আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে আমাদেরকে। আমরা এখন চলে এসে আমাদের পরিজন সবজন চলে এসে আমাদের স্কুলগুলো সব বন্ধ করে দিয়েছে। তো আমরা কোন স্কুলে পড়ি আমি চাকরি করি। অন্যদিকে এ পর্যন্ত 2 নারী ও শিশুসহ মিয়ানমার সীমান্ত রক্ষা বাহিনী, সেনাবাহিনী, ইমিগ্রেশন পুলিশ ও অন্যান্য সংস্থার 250-র উপর সদস্যকে ঘুমধুম ক্যাম্পের পাশে একটি স্কুলে রেখেছে বিজিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক। সকালে বান্দরবানের নাইখংছড়ি তুমরু ঘুমধুম সীমান্ত এবং বিজিবি ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করেন তিনি। বিজিবি ধৈর্য ধারণ করে সহনশীলভাবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করে বর্ডারকে প্রোটেক্টেড রাখতে, সিল রাখতে সদা প্রস্তুত এখনো আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। মিয়ানমারে অভ্যন্তরীণ কোন্দলের জেরে 2 মাসেরও বেশি সময় ধরে সীমান্তের এপারে প্রায় গোলাগুলির আওয়াজ পাওয়া গেলেও 1 সপ্তাহ ধরে তা বেড়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।